আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব শব্দদ্বৈত অনুকার শব্দ এবং ধন্যাত্মক শব্দ এই তিনটি শব্দের ভাগ্নি তো প্রথমেই চলে আসি এই শব্দদ্বৈত এই বিষয়ে তো সংঘাতে বলছি একটি বিশেষ শব্দের দুবার ব্যবহারের ফলে অর্থের ও ভাবের বৈচিত্র্যের সৃষ্টি হলে শব্দের এই প্রয়োগকে বলা হয় শব্দদ্বৈত অর্থাৎ যদি কোনো একটি শব্দ দুবার ব্যবহার করা হয় এবং এর ফলে যদি সেই অর্থের বা ভাবের যদি বৈচিত্র্যের সৃষ্টি হয় অর্থাৎ নতুন নতুনত্ব সৃষ্টি হয় তখন তাকে আমরা বলছি শব্দদৈত যেমন হচ্ছে গাছে গাছে মনে মনে ঘন্টায় ঘন্টায় চোখে চোখে ইত্যাদি তো এই যে শব্দদৈত্যের ব্যাপারটি সেটি নিচে অনেকগুলো উদাহরণের মাধ্যমে বিশ্লেষণ করা আছে তো সেখানে দেখলে অবশ্যই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে তো তাহলে চলো এবার উদাহরণগুলো একটু ভালো মতো দেখে নিই যেমন হচ্ছে এই যে বহু বচন এই বহুবচন বোঝাতেও শব্দদ্বৈত ব্যবহার করা হয় যেমন গাছে গাছে ফুল ফুটেছে এখানে এই যে গাছে গাছে শব্দটি দুবার ব্যবহৃত হয়েছে গাছে গাছে দুবার ব্যবহৃত হয়েছে তাই এটি হচ্ছে শব্দদ্বৈত একইভাবে দলে দলে লোক এসেছে এখানে যে দলে দলে দুবার ব্যবহার হয়েছে শব্দদ্বৈত সে দেশে দেশে ঘুরে বেড়ায় এখানেও এই একইভাবে দেশে দেশে এই শব্দটির দুবার ব্যবহার হয়েছে তাই এটি হচ্ছে শব্দদ্বৈত এবার হচ্ছে প্রতি বা প্রত্যেক অর্থ শব্দদৈত ব্যবহৃত হয় যেমন হচ্ছে ঘণ্টায় ঘন্টায় ওষুধ খেতে হবে এখানে এই যে ঘণ্টায় ঘন্টায় এক ঘন্টারই দুবার করে রিপিট হলো এটি হচ্ছে শব্দদ্বৈত তেমনি দিন দিন দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে এই দিন দিন এটি হচ্ছে শব্দদ্বৈত তারপর হচ্ছে মিনিটে মিনিটে কি তোমার তেষ্টা পায় এখানে হচ্ছে এই মিনিটে মিনিটে এটি হচ্ছে শব্দদ্বৈত একইভাবে মৃদুতা অর্থ বোঝাতে পারে যেমন হচ্ছে আজ কেমন শীত শীত করছে অর্থাৎ এই যে শীত এই শব্দটি কি করা হলো দুবার ব্যবহার করা হলো এবং এর ফলে কি হলো বাক্যের মধ্যে একটি আর নতুন ধরনের ভাবের সৃষ্টি হলো একটি বৈচিত্র্যের সৃষ্টি হলো তাই এই শীত শীত এটি হচ্ছে শব্দদৈত একইভাবে আজ তোমাকে বেশ খুশি খুশি লাগছে এই যে খুশি খুশি শব্দটি এটি হচ্ছে শব্দতৈত তারপর হচ্ছে বাতিটা নিবু নিবু হয়ে গেছে সেই যেই যে নিবু এই শব্দটিরই দুবার করে রিপিট হলো অর্থাৎ একই শব্দ দুবার ব্যবহৃত হচ্ছে এবং এর ফলে কি হচ্ছে বাক্যের মধ্যে একটা নতুনত্বের একটি সৃষ্টি হচ্ছে এবং একটি বৈচিত্র্যের সৃষ্টি হচ্ছে এখানে একইভাবে এই বহুলতা বোঝাতে অর্থাৎ অনেক বোঝাতেও এটি ব্যবহৃত হতে পারে যেমন হচ্ছে লাখ লাখ টাকা খরচ হয়ে গেল এখানে এই যে লাখ লাখ এটি হচ্ছে শব্দদ্বৈত তারপর হচ্ছে আকাশের টুকরো টুকরো মেঘ ছড়িয়ে আছে এই যে টুকরো টুকরো এটি হচ্ছে শব্দদ্বৈত একইভাবে উৎকণ্ঠা সংকোচ কিংবা আশঙ্কা অর্থেও এই শব্দদৈত ব্যবহৃত হতে পারে যেমন হচ্ছে ধর ধর ও পড়ে গেল এই যে বাক্যটি এখানে কাউকে ধরার কথা বলা হচ্ছে অর্থাৎ এই যে ধর এই শব্দটি কি করা হলো দুবার ব্যবহার করা হলো তো এটি হচ্ছে শব্দদ্বৈত একইভাবে বলি বলি করেও আর বলা হয়নি এই যে বলি বলি একবার ব্যবহার না করে এটি দুবার ব্যবহৃত হয়েছে এ হচ্ছে দ্বৈত তারপর হচ্ছে রোগ রোগ করে সারা জীবন কেটে গেল এখানে এই যে রোগ এই কথাটির বা এই শব্দটির দুবার ব্যবহার হলো এটি হচ্ছে শব্দদৈত এবং এর ফলে কি হলো যে একটি বাক্যের মধ্যে একটি নতুনত্ব বা একটি ভাবের বৈচিত্র্যের একটি সৃষ্টি হলো তাই এগুলো সবগুলোই হচ্ছে কি এই যেগুলো নিচে আন্ডারলাইন করা আছে এই সবগুলো হচ্ছে শব্দ দ্বৈত তারপর হচ্ছে এই আসন্ন অর্থে এই সব এই ক্ষেত্রে হচ্ছে শব্দতৈত ব্যবহৃত হতে পারে যেমন হচ্ছে বাড়িটির অবস্থা পর পর এই একটি পর শব্দকে ব্যবহার না করে দুটো পর ব্যবহার করা হয়েছে এটি শব্দ শব্দতৈত তখন থেকে যায় যাই করছো কেন এই যে যাই যাই এই শব্দটি দুবার ব্যবহৃত হলো এখানে এবং কি হলো এর ফলে বাক্যের মধ্যে একটি নতুন একটি বৈচিত্র্যের সৃষ্টি হলো একটি নতুন ধ্বনি বৈচিত্র্যের সৃষ্টি হলো সেই হচ্ছে শব্দ শব্দতৈত্য এছাড়াও বাচ্চারা যেমন চোরচোর খেলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে বাচ্চারা চোরচোর খেলছে এখানে কি চোরচোর খেলাটা এরা অনুকরণ অর্থাৎ বাচ্চারা যে চোরকে অনুকরণ করে সেই খেলাটা খেলছে এখানে একটি চোরের বদলে কী করা হলো দুটো চোর কথারই ব্যবহার করা হলো একইভাবে বলছি হচ্ছে গলায় গলায় ভাব অর্থাৎ কারোর সাথে কোনো সম্পর্ক বোঝাতে এটি ব্যবহার করা হচ্ছে যেমন হচ্ছে এই গলায় গলায় একটি শব্দের দুবার ব্যবহার হলো এখানে আমরা বলছি কি এটি হচ্ছে শব্দদ্বৈত তারপর হেসে হেসে কি বলছো এখানে যে হেসে হেসে এই যে শব্দটি এখানে হেসে শব্দের দুবার ব্যবহার হয়েছে তাই এটা হচ্ছে শব্দ দ্বৈত তেমনিভাবে আবার বলতে পারি যে অঙ্কটা নিজে নিজে করো তো এখানে হচ্ছে এই যে নিজে নিজে এই শব্দটির দুবার ব্যবহার হলো তো এই যে প্রত্যেকটি প্রত্যেকটি যে উদাহরণ দেখলাম প্রত্যেকটি উদাহরণের মধ্যেই একটি শব্দের দুবার করে ব্যবহার হলো এবং হওয়ার ফলে কি হলো বাক্যের মধ্যে একটি নতুন ধরনের ভাবের সৃষ্টি হলো কিংবা ধনী বৈচিত্র্য বলি যাই বলি সেই একটি বৈচিত্র্যের সৃষ্টি হলো তো এই যে সৃষ্টি হওয়া এবং একই একই শব্দের দুবার করে ব্যবহার হওয়া এটাকে আমরা বলছি শব্দদ্বৈত এতক্ষণ তো আমরা শিখলাম যে একটি শব্দের দুবার করে ব্যবহার হচ্ছে কিন্তু এবার একটু আলাদা বিষয় শিখব সেটা হচ্ছে কি এখানে প্রায় এখানে হচ্ছে সমার্থক শব্দদ্বৈত অর্থাৎ কি কোনো একটি শব্দ যে থাকবে তার একটি সমার্থক শব্দ ওর পাশে বসে যাবে অর্থাৎ দুটো সমর্থক শব্দ একখানে বসে শব্দতৈত্যের সৃষ্টি করবে যেমন হচ্ছে এখানে কোনো ডাক্তার বৈদ্য নেই এখানে ডাক্তার শব্দের একটি সমর্থক শব্দ হচ্ছে বৈদ্য তো এই ডাক্তার বৈদ্য এই দুটো মিলে তৈরি করলো শব্দতৈত তাই আগে যেমন একই শব্দে দুবার রিপিট হতো এখানে কিন্তু সেই দুবার রিপিট হচ্ছে না না হলেও কি এখানে যেহেতু এই ডাক্তারের একটি সমর্থক শব্দ বসলো তাই এই যে জোড়াটা এটাকে আমরা বলছি শব্দতৈত এখানকার বাড়িঘর দেখলে পাড়াটাকে প্রাচীন মনে হয় এই যে বাড়িঘর দুটো সমার্থক শব্দ শব্দতৈত মাঠে ময়দানে এখন শুধুই ফুটবলের আমেজ এই যে মাঠে ময়দানে সমার্থক তাই এটি হচ্ছে শব্দ তৈত তারপর বলছি যে ঠাকুর দেবতার কথা ভাবছি তো এখানে ঠাকুর দেবতা একই জিনিস তাই এখানে হচ্ছে সমার্থক শব্দ এটি হচ্ছে শব্দ তৈত্য তারপর লজ্জা স্বরমের মাথা খেয়েছ নাকি লজ্জা কিংবা সরম দুটোই একই ব্যাপার তাই এখানে হচ্ছে এটাও হচ্ছে সমার্থক শব্দ তৈত এবার দেখে নিচ্ছে প্রায় সমার্থক শব্দ শব্দতৈত যেমন হচ্ছে কি একটি যে শব্দ থাকবে তার সমার্থক শব্দ হবে না কিন্তু তার মতোই আরেকটি শব্দ থাকবে সেটি হচ্ছে প্রায় সমার্থক যেমন কি জীবনটা হেসে খেলেই কাটিয়ে দিলাম এখানে হেসে এবং খেলে তো খেলেটা হেসের সমার্থক শব্দ না ঠিকই কিন্তু দুটোর মাধ্যমে কি আনন্দের কথা বোঝানো হয়েছে তাই এখানে এটি হচ্ছে প্রায় সমার্থক শব্দ তাই এই হেসে খেলে এটি হচ্ছে একটি শব্দতৈতের উদাহরণ একইভাবে রেখে ঢেকে কথা বলবে না মাল মশলা যা আছে সব নিয়ে এসো এই যে শব্দগুলো ধারে কাছে কোনো বাজার আছে যে কোশ্চেন করা হলো যে ধারে কাছে কোনো বাজার আছে কি না এই যে ধারে কিংবা কাছে তো এই যে প্রত্যেকটি উদাহরণ যেগুলো নিচে আন্ডারলাইন করা আছে এই সবগুলোতে কি হলো যে প্রায় সমর্থক শব্দগুলো মিশে একটি শব্দদৈত্যের সৃষ্টি করলো একইভাবে এবার হচ্ছে বিপরীতার্থক শব্দদৈত্য অর্থাৎ একটি শব্দে বিপরীত শব্দ থাকবে এবং সেই দুটো মিলে একটি শব্দদৈত্যের সৃষ্টি করবে যেমন এখানে উচ্চ নিচ কোনো ভেদাভেদ নেই এই উচ্চ এবং নিচ এই দুটো হচ্ছে বিপরীত শব্দ তো এই দুটো মিলেও শব্দদ্যুতের সৃষ্টি করলো আজ খাবারে কিছু ভালো মন্দ জুটবে এই যে ভালো এবং মন্দ এই যে দুটো আলাদা শব্দ দুটো বিপরীত শব্দ একসাথে মিশে একটি শব্দ সৃষ্টি করলো তারপর হচ্ছে শুধু যাওয়া আসায় হচ্ছে কাজের কাজ কিছুই হচ্ছে না এই যে যাওয়া আসা দুটো কিন্তু একে অপরের বিপরীত এই দুটো মিলেও কি করলো একটি শব্দদৈতের সৃষ্টি করলো তারপর সে দিন রাত শুধু ভগবানকেই ডেকে যাচ্ছে এই যে দিন রাত এই দুটো একে অপরের বিপরীত কিন্তু এই দুটো একসাথে মিশে শব্দদৈতের সৃষ্টি করলো এবারে শব্দদৈতের একদম লাস্ট টপিকটা দেখে নিই সেটা হচ্ছে সার্থক নিরর্থক শব্দদৈত অর্থাৎ কি একটি শব্দের সাথে অর্থযুক্ত শব্দের সাথে এমন একটি অংশ বসবে যার কোনো অর্থ থাকে না তো সেই ধরনের শব্দ যখন মিলে শব্দ শব্দদ্বৈতের সৃষ্টি করবে তাকে বলছি সার্থক নিরর্থক শব্দদৈত যেমন তোমার সঙ্গে অনেক বিখ্যাত লোকেদের আলাপ সালাপ আছে এখানে আলাপের মানে আছে কিন্তু সালাপের কোনো মানে নেই তো এই যে একটি অর্থযুক্ত শব্দের সাথে একটি অর্থহীন শব্দ যুক্ত হয়ে গেল এটাকে আমরা বলছি সার্থক নিরক শব্দ দ্বৈত একইভাবে বাচ্চাটিকে বকা ঝকা করছো কেন এই বকার মানে আছে কিন্তু ঝকার কোনো মানে দেখা যাচ্ছে না তো এই যে ব্যাপারগুলো এগুলো হচ্ছে সার্থক নিরক শব্দ দ্বৈত একইভাবে সব যোগ করা হয়েছে এই যে মাপঝোক এই যে মাপের সাথে যোগ নামের যে একটি শব্দটি জোড়া হলো তো এই শব্দগুলো মিলে এগুলো হচ্ছে শব্দ দ্বৈত সেগুলো কি সার্থক শব্দ শব্দদ্বৈত তো এই যে একটি স্বার্থ শব্দ দ্বৈতের মধ্যে একটি অর্থযুক্ত শব্দের সাথে যে একটি অর্থহীন শব্দ রয়েছে একটি অনেক ভাষাবিদ অন্য একটি নাম দিয়েছেন সেটি আমরা এখন জানব একটু আগে যে দেখলাম যে নিরতক শব্দ দ্বৈত সেখানে যে অর্থযুক্ত শব্দের সাথে একটি অর্থহীন অংশযুক্ত থাকে সেটিকে আমরা কী বলে ডাকব বা সেটির কি নাম সেটি এখন আমরা জানব তো প্রথমেই যে আলোচনার বিষয় সেটি হচ্ছে অনুকার শব্দ তো এটা কী বলছে যে কোন কোনো ভাষাতাত্ত্বিকের মতে সার্থক নিরর্থক শব্দ দ্বৈতের মধ্যে মূল শব্দের অনুকরণে যে অর্থহীন অংশটুকু গঠিত হয় তাদের বলে অনুকার শব্দ যেমন কি বলছিল যে সার্থক নিরর্থক দ্বৈত সেখানে একটু উদাহরণ দেখে এসেছি যে সেটি হচ্ছে আলাপ সালাপ সেখানে কি হলো যে প্রথমে যে একটি অর্থযুক্ত শব্দ থাকে তার সাথে কি হয় তার সাথে একটি সেই আগের শব্দের মতো একটি অর্থহীন যুক্ত মিলযুক্ত শব্দ এখানে জোড়া থাকে তো এই যে অর্থহীন শব্দটুকু এটাকেই অনেকে আবার অনুকার শব্দ বলে থাকে যেমন হচ্ছে আলাপটা হচ্ছে মূল শব্দ এর মানে রয়েছে কিন্তু এই যে আলাপের সাথে একটি শব্দ জোড়া হলো সালাপ এর কিন্তু কোনো মানে নেই একইভাবে চা টা আমরা একসাথে বলি যে চাটা খেয়ে এলাম বা চাটা খাচ্ছি তো চায়ের মানে আছে টায়ের কিন্তু মানেনি তো এই যে পেছনে যে অর্থহীন অংশটুকু সেটাকেই বলছে অনুকার শব্দ তারপর জল টল এই যে টল এটি অনুকার শব্দ ছেলে টেলে এই যে টেলে কাগজ ফাগজ এই যে ফাগজ বই টই এই যে টই তারপর লুচি ফুচি এই যে ফুচি তো এই যে বিষয়গুলো এই যে শেষে আন্ডারলাইন করা আছে লাল কালি দিয়ে তো এই সবগুলোই হচ্ছে কি যেহেতু অর্থযুক্ত শব্দের সাথে এরা এই অর্থহীন শব্দগুলো যুক্ত হয়েছে তো এই অর্থহীন শব্দগুলোকে আমরা কি বলছি অনুকার শব্দ এবারে জেনে নেব যে ধর্নাত্মক শব্দ কাকে বলে যে সব শব্দের মাধ্যমে কোনো বাহ্যবস্তুর ধ্বনি ফুটে ওঠে কিংবা কোনো অনুভূতি গ্রাহ্য অবস্থার ভাব ফুটে ওঠে তাদের ধর্নাত্মক শব্দ বলে যেমন কি এই যে ঢং ঢং এই যে শব্দটি এর মাধ্যমে কি হলো কোনো একটি ধ্বনি বা আওয়াজের কথা আমাদের মনে হচ্ছে কিংবা ঝুমঝুম এ দিক থেকেও কী হচ্ছে কোনো একটি ধ্বনি কিন্তু ফুটে উঠছে বা ধ্বনির আওয়াজ বোঝা যাচ্ছে আবার হচ্ছে ছমছম এটি দিয়ে কোনো ধ্বনির আওয়াজ বোঝা যাচ্ছে না কিন্তু কি হচ্ছে কোনো একটি অবস্থা বা ভাবের সৃষ্টি হচ্ছে যেমন আমরা বলতে পারি যে গাটা ছমছম করছে তার মানে কি কোনো একটি অবস্থা আমাদের আমরা ফিল করতে পারছি অনুভব করতে পারছি তো এই যে বিষয়গুলো এগুলোকে আমরা বলছি ধন্যাত্মক শব্দ কি কোনো হয়তো কোনো ধ্বনি ফুটে উঠবে কিংবা কোনো অবস্থার ভাব আমাদের ফুটে উঠবে তো এই ধর্নাত্মক শব্দকে আমরা দুভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে ধনী প্রকাশক আর একটি হচ্ছে ভাব প্রকাশক তো নিচে এই দুই প্রকারেরই আমরা আলোচনা করব বিষয়গুলো একটু উদাহরণের মাধ্যমে দেখে নিই তাহলে বিষয়টি একদম পরিষ্কার হয়ে যাবে প্রথমেই দেখে নিই যে এই ধ্বনি প্রকাশক ধর্নাত্মক শব্দ যেমন হচ্ছে কি এই যে ধর্নাত্মক এতে কী হবে যে কোনো একটি ধ্বনি অবশ্যই ফুটে উঠে উঠবে যেমন হচ্ছে বৃষ্টি পরে টাপুর টুপুর এই যে টাপুর টুপুর শব্দটি একটি সাউন্ডের কথা বলা হচ্ছে তারপর সকলে হো হো করে হেসে হেসে উঠলো বা সকলে হো হো করে হাসছে এই যে হো হো শব্দটি এখানেও একটি শব্দের কথা বলা হচ্ছে কিংবা দুম করে শব্দ হলো এই যে একটি দুম এগুলোতে যেমন দুটো করেছিল টাপুর টুপুর হো হো এখানে কিন্তু একটি রয়েছে তাতে কোনো ব্যাপার নেই কিন্তু এখানেও কি এই যে দুম এই যে একটি শব্দ এটা দিয়ে কী হলো দুম করে শব্দ হলো অর্থাৎ দুম নামের কোনো একটি সাউন্ডের সৃষ্টি হলো তারপর ঢং ঢং করে ঘন্টা বাজছে দরজায় কে যেন খটখট শব্দগুলো তো এই যে ব্যাপারগুলো এইগুলো সবগুলো হচ্ছে কি ধ্বনি প্রকাশক ধন্যাত্মক শব্দ একইভাবে টুং টাং করে পিয়ানো বাজছে এই যে টুং টাং একটি শব্দের কথা বলা হচ্ছে কিংবা খিক খিক করে হাস্য কেন এই যে খিক খিক কিংবা গুরু গুরু মেঘ ডাকছে মেঘের সাউন্ডের কথা বলা হচ্ছে কিংবা ঝিরঝির করে বাতাস বইছে এই যে শব্দগুলো এই প্রত্যেকটি শব্দ কি হচ্ছে কোনো না কোনো ধ্বনি বোঝাচ্ছে বা কোনো না কোনো সাউন্ডের কথা বলা হচ্ছে তাই এগুলো সবগুলো হচ্ছে কি ধ্বনি প্রকাশক ধন্যাত্মক শব্দ এবারে দেখিনি যে ভাব প্রকাশক ধন্যাত্মক শব্দ সেগুলো কয়েকটি উদাহরণ দেখিনি যেমন হচ্ছে শূন্য মাঠ ধুধু করছে এখানে কি হবে এই ভাব প্রকাশক ধন্যাত্মক শব্দে কোনো ধরনের সাউন্ডের কথা কিন্তু আসবে না কিন্তু কোনো রকমের অনুভূতি বা আমাদের যে ফিলিংস তার কথা বলা হবে যেমন হচ্ছে শূন্য মাঠ ধুধু করছে এখানে কি হলো একটি অনুভূতি প্রকাশ পেয়েছে যেমন যে মাটির অবস্থা আমাদের আমরা বর্ণনা করছি যে মাটি ধুতু করছে কিংবা বাড়িটি খাঁকা করছে বুকটা কেমন ধরাশ করে উঠলো মাথারা কেমন ঝিমঝিম করছে রসগোল্লার রস লেগে হাটটা চটচট করছে তো এগুলোর কোনোটিতেই কিন্তু কোনো ধরনের শব্দ বা সাউন্ডের কথা বলা হচ্ছে না প্রত্যেকটিতেই কী হচ্ছে কোনো একটি অনুভূতির কথা অবশ্যই এখানে বলা হচ্ছে তারপর আরেকটি হচ্ছে যেমন ভয়ে গা ছমছম করছে এই যে ছমছম এগুলো কি এগুলো প্রত্যেকটি কোনো না কোনো অনুভূতির কথা এখানে বলছে কিন্তু কোনো রকমের সাউন্ড কিন্তু এখানে বলছে না তাই এগুলো হচ্ছে ভাব প্রকাশক ধর্নাত্মক শব্দ একইভাবে বর্ষার জলে পুকুর থই থই করছে কিংবা রাগে শরীর রিড়ি করছে ব্যথায় পিঠার টন টন করছে তারার আকাশে জল জল করছে ঘুটঘুটে অন্ধকারে হেঁটে যাচ্ছি কিংবা তার গায়ের রঙ টুকটুকে ফর্সা তো এই যে শব্দগুলো এই যে প্রত্যেকটি শব্দ যাদের নিচে আন্ডারলাইন করা আছে তো এই সবগুলো শব্দ কি হচ্ছে একে একটি করে ভাব প্রকাশক ধন্যাত্মক শব্দ অর্থাৎ এতে কোনো না কোনো ভাব অবশ্যই প্রকাশ পাচ্ছে টপিকটা অনেক বড় দেখে অনেক তাড়াতাড়ি বললাম একটু স্পিডে বলে ফেললাম তো তোমরা একটু ভিডিওটা ভালো করে দেখো উদাহরণগুলো ভালো করে দেখবে আস্তে আস্তে অবশ্যই তোমরা শিখতে পারবে প্রথমে একটু ডেফিনেশানটা বা সংজ্ঞাটা একটু দেখে নিও তারপর উদাহরণগুলো দেখো মিলে মিলে পড়ো অবশ্যই এগুলো পড়তে পারবে কিংবা বুঝতে পারবে এ পর্যন্তই থাক নেক্সট ভিডিওতে অন্য কোনো একটি টপিক নিয়ে আলোচনা করব তো সেখানেই দেখা হচ্ছে